ओम शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। ओम जननीम शारदाम देवीम रामकृष्णम जगद्गुरुम पाद पद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहु। श्री भगवानेर अशेष इच्छाय आबार आमरा समबेत होयेछि। आजकेर एई पाठचक्रे आमरा आलोचना करछि रामकृष्ण संघेर अष्टम संघगुरु परम पूजनीय श्रीमद् स्वामी বিশুদ্ধানন্দ জি মাঝের বক্তৃতা সংকলন সৎ প্রসঙ্গ থেকে। আজকে আমরা শুরু করব 45 নম্বর বক্তৃতা। এটি রামকৃষ্ণ আশ্রম সারগাছিতে দেওয়া হয়েছিল 5ই মে 1958। এটা খুব একটা দীর্ঘ অধ্যায়। বিগত দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে মহারাজ বলেছিলেন যে কাঁচা আমিতেই যত দোষ, ঠাকুর বলতেন দাস আমি বা ভক্ত আমি হচ্ছে পাকা আমি। পাকা আমি নিয়ে তার সঙ্গে যুক্ত হয়ে সংসারের কর্তব্য করে চলো। আমরা অনেক সময় মনে করি যে সংসারের কর্তব্য করা মানে হচ্ছে সংসার থেকে বেরিয়ে গিয়ে কাজকর্ম করা। এই আজকেই খানিকক্ষণ আগে দিল্লির একটি ছেলের সঙ্গে কথা হচ্ছিল, সে সাধু হতে চায় অথচ সে দীক্ষা নেবে এটা তার বাবা মার রাজি নয়, তো তাও সে সাধু হতে চায়। আর বাবা মা যদি না বলেন তাহলে সে কেমন করে দীক্ষা নেবে, কেমন করে সাধু জীবন যাপন করবে? আমাদের প্রত্যেকের জীবন আমাদের নিজেদের, এটা কিন্তু খুব পরিষ্কার করে বুঝতে হবে। নম্বি পম্বি লাইফ সাধু জীবন নয়। মায়ের কোলে বসে ঝিনুক বাটিতে করে দুধ খেলে, আমি বলছি না যে মায়ের কোলে বসে ঝিনুক বাটিতে দুধ খাওয়াটা খারাপ নয়, কিন্তু আমাদের প্রত্যেকের নিজের যেন একটা ইন্ডিভিজুয়ালিটি থাকে, আমি কি হতে চাই সেটা সম্পর্কে যেন আমাদের পরিষ্কার একটা দৃঢ় ধারণা থাকে। এবং এটা যদি না হয় তাহলে নিশ্চিত নিশ্চিত করে জানবেন ইতো নষ্ট তত ভ্রষ্ট। আমাদের নিজেদের জীবনের এইম সম্পর্কে খুব পরিষ্কার ধারণা থাকা এবং সেটার প্রতি আমাদের নিজেদের যেন দায়বোধ থাকে, এবং এটা থাকার জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন ধর্মজীবন যাপন করার জন্য, যে আমার যে পাকা আমি, কাঁচা আমিকে পরিত্যাগ করে পাকা আমিতে স্থিত হওয়া। পাকা আমিতে যদি আমরা স্থিত হতে না পারি তাহলে কিন্তু হবে না। পাকা আমি, কাঁচা আমি তো সবসময় আসবে, কাজ করতে করতে মনে হবে এই আমার কাজ করলুম, এই আমি করলুম, আমি দেখলুম, আমি ডিসপেন্সারি বানালুম, আমি লোকজনকে ওষুধ দিচ্ছি, এটা আসবে। কিন্তু এটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে রাখতে হয়, এটা আমি শ্রীরামকৃষ্ণের কাজ করছি, শ্রীরামকৃষ্ণকে প্রতিবার ইয়ে করছি। কৈলাসানন্দজি মহারাজের একটা ভারী সুন্দর একটা অভ্যাস ছিল। তার ঘরেতে একটি মহাপুরুষ মহারাজের খুব সুন্দর ছবি ছিল, লম্বা পা দেখা যায় সেরকম। কৈলাসানন্দজি সারাদিন যতবার ওই ঘরে ঢুকতেন ততবার মহারাজের পায়ে মাথা রেখে প্রণাম করতেন, আবার ফিরে আসার সময় আবার যখন ঘর থেকে বেরোতেন তখনও মহারাজের পায়ে মাথাকে প্রণাম করতেন। যতবার দিনে বোধহয় যদি 10 বার বেরোন, 10 বার ঢোকেন, প্রত্যেকবার করতেন। প্রতি মুহূর্তে তিনি তার অহংকারকে নষ্ট করে দিতেন। তিনি দীর্ঘ সময় ধরে ঠাকুর ঘরে, আমাদের বেলুড় মঠে ঠাকুর ঘরে বসে জপ করতেন, এবং ফিরে আসার সময় তারই মধ্যে খুব খুঁটিয়ে খুঁটিয়ে তিনি বলতেন যে এইটা হয়নি, ঠাকুরের এই সেবাতে এই ভুল হয়েছে, এইটা হয়েছে। তিনি আমাদের বারবার মনে করে দিতেন, আমাদের যা কিছু করছি সব তিনি আছেন বলে, তিনি হলেন এক, আমরা হলাম শূন্য, তার সঙ্গে সংযুক্ত হয়ে আছি বলে আমাদের নাম আছে, আদারওয়াইজ আমরা শুধু শূন্যই থাকতাম, শূন্যের সঙ্গে শূন্য টাকরালে শূন্যই থাকবে। মহারাজ বলছেন পাকা আমি নিয়ে তার সঙ্গে যুক্ত হয়ে সংসারের কর্তব্য করুন। পাকা আমিটা কীরকম না বলছেন, এই দাস আমি বা ভক্ত আমি, এই দুটো, আমি তার দাস, আমি তার ভক্ত, তার হয়ে আমি তার কাজ করছি, এমন সুন্দর ভাবটা আমাদের থাকা খুব জরুরি। আজকে বক্তৃতায় মহারাজ শুরু করছেন ঠাকুর আর মায়ের প্রণাম মন্ত্র দিয়ে। নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশ মিত্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। জননীম সারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। আমার সবসময় মনে হয়েছে এই দুটি প্রণাম মন্ত্র একে অপরের পরিপূরক, এটা একবারে খুব দরকারি। তিনি বলছেন সেই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যেটা সবচেয়ে বড় কথা বলছেন, প্রথম শব্দটি ব্যবহার নিরঞ্জনম, অঞ্জন মানে হচ্ছে কালী, কালিমা রহিত, এমন একটি চরিত্র, এমন একটি ব্যক্তিত্ব যাতে সামান্যতম কালী নেই, ব্লেমিশলেস। চাঁদেতেও কলঙ্ক আছে, কিন্তু মায়ের প্রার্থনা আপনাদের সকলের মনে আছে, মা বলেছিলেন ভগবানের দিকে প্রার্থনা করে যে চাঁদেতেও কলঙ্ক আছে কিন্তু আমার মনে যেন একটুও কলঙ্ক না থাকে। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ হলেন ব্লেমিশলেস, সামান্যতম এতটুকু মালিন্য নেই।
সাধক জীবনের সবচেয়ে বড় জিনিস শ্রীরামকৃষ্ণের কাছে যদি কিছু কপি করতে হয় তাহলে প্রথম এই জিনিসটা কপি করতে হয়, নিরঞ্জনম। তারপরে বলছেন নিত্যম অনন্ত রূপম, তিনি নিত্য স্বরূপ, অথচ তিনি নানা রূপে আমাদের কাছে প্রকাশিত হন। সত্যি তো তাই, বিপদের দিনে তিনি তাই ছাতিটা বাড়িয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে রাখেন, বন্ধুর মতো তাকে আমি আঁকড়ে ধরতে পারি। আনন্দের দিনে যদি কারুর সাথে আনন্দ ভোগ না ভাগ না করতে পারি তাহলে তার সঙ্গে আনন্দ ভাগ করতে পারি। তিনি নানা রূপে, কখনো তিনি পিতা, কখনো তিনি বন্ধু, কখনো তিনি ভাই, কখনো তিনি সখা, কত রূপে তিনি আমাদের কাছে উপস্থিত হয়েছেন। এবং তিনি ভক্তদের অনুগ্রহ করবার জন্য, ভক্তানুকম্পা, ভক্তদের প্রতি অনুকম্পায় ধৃত বিগ্রহম বৈ, এই শরীর ধারণ করে এসেছেন, আমার আপনার মতো শরীর ধারণ করে এসেছেন, সামান্যতম অন্যরকম কিছু নেই। তার ওই সন্ন্যাস ব্রত নেওয়া এটাই একটা খুব বড় জিনিস, তিনি সন্ন্যাস নিলেন কিন্তু পরমহংস সম্প্রদায়ের যুক্ত সন্ন্যাসীর কাছ থেকে নিলেন, যাতে সন্ন্যাসের কোনো রকম বাহ্যিক চিহ্ন থাকলো না অথচ তিনি সন্ন্যাসী। এটা একটা সকলের জন্য একটা আদর্শ, একটা জীবন। আমরা সবাই ভাবি যে সংসারে আছি, আমরা কেমন করে সন্ন্যাসী। আমাদের মাঝে মাঝেই লোকে বলে আপনাদের সঙ্গে কি আমাদের তুলনা হয়, আপনাদের সঙ্গে ভগবানের নাকি ডাইরেক্ট কানেকশন আর আপনাদের সঙ্গে তো ভগবানের ইনডাইরেক্ট কানেকশন। আমিও তো বলি যে এরকম ডাইরেক্টার সৎ ছেলে আর অসৎ ছেলের মতো, তা নয়। কিন্তু তিনি ভক্তদের প্রতি বেশি কৃপা, যারা ভগবানের যারা সংসারে আছে। তার নিজের ভাষায় তিনি বলছেন, বরযাত্রী চলেছে, যার মাথায় কোনো বোঝা নেই সে তো ঘাড় ঘুরিয়ে বরযাত্রী দেখবেই, সন্ন্যাসী তার মাথায় কোনো বোঝা নেই, সংসারের কোনো চাপ নেই, তথাপি সে বরযাত্রী, সে তো ভগবানের কথা ভাববে, ভগবানের কথা চিন্তা করবে। কিন্তু যে মাথায় বিষ্মণ বোঝানিও ভগবানের কথা ভাবে, ভগবানের কথা চিন্তা করে, তার কৃতিত্ব অনেক বেশি। আমরা যখন এই ইয়েতে যেতাম, ভাবপ্রচার পরিষদের বিভিন্ন অনুষ্ঠানে যেতাম, শিবমায়ানন্দজি প্রথম দিনের অনুষ্ঠানে যাওয়ার সময় আমাকে বলে দিয়েছিলেন, সব সময় মনে রাখবে যে সব ফিল্ডে আমাদের কাজ করা সম্ভব না, আমরা কাজ করতে পারি না বলেই এই ভক্ত গোষ্ঠী কাজ করছে। আমরা গোটা জীবনটা ভগবানের কাছে দিয়েছি, তাই খাওয়া পরা সমস্ত কিছুর ভার সংঘ আমাদের নিয়েছে। কিন্তু এই লোকগুলি সংসার করেন, বাজার করেন, দোকান করেন, চাকরি করেন, তারপরে নিজের যে প্রিয় সময়টা সেইটুকুকে ব্যয় করে এই ভাবপ্রচারের কাজ করেন। অতএব ওদের কাছে কাজে আমাদের মতো পারফেকশন আসবে না এবং সেই নিয়ে খিটখিট করবে না, কেন হলো না, কি জন্য হলো না, কেন করতে পারলেন না, এই জাতীয় প্রশ্ন করবে না। বরং চেষ্টা করবে ওরা যেভাবে কাজ করতে চাইছেন সেটাকে কি করে পারফেকশনের দিকে নিয়ে যেতে হয়, যে কাজটা করছেন সেটাকে কি তার মান, তার গুণগত মান কেমন করে উন্নত করতে হয়। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাব, ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বই। দেখুন, কাউকে বদল হতে বলছেন না, গিরিশকে বদল হতে বলছেন না, সুরেনকে বদল হতে বলছেন না, মাস্টারমশাইকে বদল হতে বলছেন, শুধু একটা ভালো ভাব সকলের ভিতরে বিতরণ করে দিচ্ছেন, ভালো জিনিস সবার ভিতরে বিতরণ করে দিচ্ছেন। এবং বিতরণ করে দেওয়ার ফলে প্রত্যেকটা মানুষের ভেতরে আমূল বদল হচ্ছে। কালকে আমরা আলোচনা করছিলাম গীতানন্দজির জীবন সম্পর্কে, গীতানন্দজি কখনো তার সেবককে বললেন না ভগবানের মতি হোক, হেনা হোক, তেন হোক, কিন্তু তিনি তাকে বারবার অনুপ্রেরণা দিতেন, কেন চুপ করে বসে আছো, জপ ধ্যান করো, সকালবেলা তো আমার কাজ হয়ে গেলে আর তো কোনো দরকার নেই, তুমি বরং গিয়ে ঘরে গিয়ে ওখানে সেবা প্রতিষ্ঠানে একটা ঠাকুর ঘর আছে, সেই ঠাকুর ঘরে গিয়ে জপ ধ্যান করো। প্রতি মুহূর্তেই ভগবানের সঙ্গে তার ভালোবাসার সম্পর্কটা তৈরি। ঠাকুরও কিন্তু তাই, এই যে মাস্টারমশাইকে বলছেন না, তুমি ভারী, তুমি বুঝি ভারী জ্ঞানী, তার স্ত্রী কেমন বলতে হচ্ছে, আজ্ঞা ভালো কিন্তু অজ্ঞান, বলছেন ও তুমি বুঝি ভারী জ্ঞানী। এই যে গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিচ্ছেন যে ভগবানকে জানার নাম জ্ঞান, ভগবানকে না জানার নাম অজ্ঞান, পুঁথি পড়া হলো কি হলো না তাতে কিছু নেই, ভক্তদের প্রতি অনুকম্পায় ভালোবাসায় তা তিনি এসেছেন। স্বামীজি বলছেন না, স্বামীজি খুব সুন্দর একটা কথা লিখেছেন যে লোকাতীত অপি আহ আহ রহ যোগ কল্যাণ মার্গম, তিনি লোকাতীত কিন্তু সদা সর্বদা লোককল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, এইটার কথা তিনি বলছেন। ঈশাবতারম পরমেশমিত্যম তম রামকৃষ্ণম শিরসান্মাম, মায়ের প্রণাম মন্ত্র সম্পর্কে বলছেন, জননীম সারদাম দেবীম রামকৃষ্ণম জগৎগুরুম। তিনি এবং শ্রীরামকৃষ্ণ এরা একেবারে একে অপরের পরিপূরক। পাদপদ্মে, তোমার শ্রী পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মু, একবার প্রণাম করলে হবে না, বারবার প্রণাম করতে হবে, ভালোবাসাটা বারবার।
এই যেরকম প্রেমিক প্রেমিকার সাথে ভালোবাসা করছে, প্রথম দিন দেখা হলো পার্টিতে, তারপরে দিন খুঁজে খুঁজে বন্ধুদের কাছ থেকে টেলিফোন নেওয়া হলো, তারপরে জিজ্ঞেস করা হলো আপনি কি ঠিক মতো পৌঁছতে পেরেছেন, একটা কিরকম একটা কি বেশ বলে কেয়ারিং একটা অ্যাটিটিউড প্রথমে দেখানো হলো, তারপরে দিন আপনি ভালো আছেন তো, তারপরে ও আপনাকে দেখ তাকে ফলো করো, ও আপনাকে দেখলাম অমুক জায়গায় যাচ্ছিলেন কি করতে যাচ্ছিলেন, এর প্রথমে বিরক্তি, তারপরে সেই বিরক্তি থেকে অনুরাগ, অনুরাগ থেকে প্রেম, প্রেম থেকে একটা গভীর ভালোবাসা, একে অপরকে ছাড়া চলছে না, এই প্রণমামি মুহুর্মুহ, বারবার প্রণাম, বারবার যাচ্ছি ঘ্যান ঘ্যানে চলে, ও মা গো আমি এসেছি দেখা করতে, ও মা গো দেখো গো আমি এসেছি দেখা করতে, ও মা গো আমি দেখা করতে এসেছি, বারবার দেখা করতে 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 তিনি সেই কড়াত কড়াত করে চাবি খুলে ছুঁড়ে ফেলে দেবেন তার পায়ে, এই কারণে বারবার প্রণাম করতে হবে। মহারাজ বলছেন সে অনেক দিনের কথা, 1904 খ্রিস্টাব্দ, আমার বয়স তখন 19-20, হাওড়ায় থাকতুম, পড়াশোনার দিকে খুব ঝোঁক ছিল, তখন ইম্পিরিয়াল লাইব্রেরি ছিল স্ট্র্যান্ড রোড আর হেয়ার স্ট্রিটের সংযোগস্থল মেটকাফ হলে, প্রায় সেখানে পড়তে যেতুম, ম্যাকফারলেন সাহেব তখন লাইব্রেরির অধ্যক্ষ, পড়াশোনার ব্যাপারে তার সঙ্গে বেশ খাতির হয়েছিল, সেটা বোধহয় গ্রীষ্মকাল, একদিন লাইব্রেরি হলে অনেকক্ষণ বই পড়ে মাথাটা ক্লান্ত হয়েছে, তাই একটু পায়চারি করছি বিজলি পাখার টার নিচে, মেঝেতে কার্পেট পাতা, পায়ের শব্দে যাতে পাঠকদের অসুবিধা না হয়, আমি আপন মনে ঘুরছি চারিদিকে বই আর বই, এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ একখানা বইয়ের ওপর দৃষ্টি পড়ল, এগিয়ে গিয়ে দেখি বইটার নাম দ্য লাইফ অ্যান্ড সেয়িংস অফ রামকৃষ্ণ, লেখক ম্যাক্স মুলার, দেখামাত্র ঠিক করে ফেলুম বইখানি আমার চাই, তখনই বেয়ারাকে স্লিপ দিয়ে সেটা আনিয়ে নিলুম। আবার কে হাত নাড়াচ্ছেন? প্রতিমা পাল, ও প্রভু, দেখামাত্র ঠিক করে ফেললুম বইখানি আমার চাই, তখনই বেয়ারাকে স্লিপ দিয়ে সেটি আনিয়ে নিলুম। দুপাতা উল্টেই মনে হলো এই তো আমি খুঁজছিলাম এতদিন ধরে, জীবনের লক্ষ্য স্থির হয়ে গেল সেই মুহূর্তেই, বইখানি আমার মন প্রাণ জয় করে নিল, সব পড়া পড়ে রইল একধারে, শুধু এই বইটি নিয়ে পরমানন্দে আমার দিন কাটতে লাগল। ম্যাক্স মুলার সাহেবই আমাকে পথ দেখিয়ে দিলেন যুগতীর্থে, দ্য টেম্পল গার্ডেন্স অফ দক্ষিণেশ্বর, 4 মাইলস টু নর্থ অফ কলকাতা। কি অদ্ভুত ব্যাপার, 10,000 মাইল দূরের লেখক আমাকে পথ দেখালেন, জানিয়ে দিলেন আমার ঘরের পাশের দক্ষিণেশ্বরের ঠাকুরকে, ব্যাস রাস্তা জেনে নিল। হঠাৎ আমার জীবনে শুভ মুহূর্তের উদয়ে দৈব কাল পুরুষাকারের মিলন হলো, এই মুহূর্তটির প্রয়োজন ছিল, পথের সন্ধান পেয়ে প্রাণের দারুণ উত্তেজনা ও আনন্দ নিয়ে একদিন শেয়ারের গাড়িতে বরানগর পর্যন্ত গিয়ে সেখান থেকে হেঁটে দক্ষিণেশ্বর খালিবাড়িতে পৌঁছলাম। ভূস্বর্গ দক্ষিণেশ্বর, জাগ্রত সব দেবতা ঠাকুরই সব জাগিয়ে রেখে গেছেন কিনা, মধ্যস্থলে শ্রীমা ভবতারিণী, জীব জাগ্রত জীবন্ত শ্রীরামকৃষ্ণ লীলার সাক্ষী স্বরূপা, পাশেই বিষ্ণুঘরে রাধাগোবিন্দের বিগ্রহ, পশ্চিমে দ্বাদশ শিব, তারপরে চাঁদনী ঘাট, অঙ্গনের বায়ুকোণে ঠাকুরের বহু স্পর্শপূত ঘরখানি দিব্যভাবে ভরপুর, অপূর্ব লাগলো, ওদিকে সাধন কুটিরের পাশে পঞ্চবটী ও অদূরে বেলতলার অপূর্ব সাধনার সাক্ষ্য দিচ্ছে শান্ত মৌনভাবে, আমার মন প্রাণ আনন্দে ভরে গেল। ক্রমে সপ্তাহে 2-3 ধরে যেতে লাগলুম দক্ষিণেশ্বরে, তখন অল্প লোকই সেখানে যেত, একবার ওই হাওয়ার মধ্যে ঢুকলে মন বদলে যেত, এইভাবে ঠাকুরের ভাইপো রামলাল দাদার সঙ্গে আলাপ হওয়ায় মধ্যে মধ্যে রাত্রিবাসও হতে লাগলো, মা ভবতারিণীর প্রসাদ পেয়ে রাত্রে কতক্ষণ পঞ্চবটিতে কাটিয়ে ঠাকুরের ঘরটিতে এসে শুতুম। একদিন রাত্রে পঞ্চবটিতে বসে আছি, বোধহয় 11টা বেজে গেছে, হঠাৎ একটা শব্দ শুনে চেয়ে দেখি দীর্ঘকায় কে একজন আমার সামনে দাঁড়িয়ে, আমিও বাঁধানো বেদির ওপর পশ্চিমাশ্রে বসে আছি এবং মাটিতে দাঁড়িয়ে সেই নির্বাক মূর্তি, আমার তখন বয়স কম, আমি তো ভয়ে কাঠ, গলা শুকিয়ে গেছে, যেই যা হোক অনেক কষ্টে জিজ্ঞাসা করলাম কে আপনি, উত্তর এলো বেলতলা থেকে আসছি, শুনে আমি হতভম্ব, এবার কোনো রকমে জিজ্ঞাসা করলাম রোজ কি আসেন, উত্তর বললেন না বিশেষ দিনে বালি থেকে, বেলতলা সাধনার যোগক্ষেত্র, সেখানে কিছুক্ষণ জপ করে ফিরে যাই, যাক বাঁচা গেল। এই হচ্ছে তার প্রথম দিনের ঘটনা, দেখুন কোথায় সেই
ম্যাক্সিমুলা সাহেব 10,000 মাইল দূরে তিনি আমাদের নতুন পথের সন্ধান দিচ্ছেন। এবং কি সন্ধান, তিনি বলছেন যে তার সূত্রটা কি ছিল, টেম্পল গার্ডেন্স অফ দক্ষিণেশ্বর 4 মাইলস টু দি নর্থ অফ কলকাতা। বেলুড় মঠ দক্ষিণেশ্বর কত ছোট থেকে যাচ্ছি তার কোনো ঠিক নেই, কিন্তু একদিন হঠাৎ করে খুব ইচ্ছে হলো যে আমার বেলুড় মঠ যাওয়ার দরকার আছে। সবাই আমাদের বন্ধুরা বলে দিল একা কি যেতে হলে এই বাস 51 নম্বর বাস ধরবে, সে তোকে চিন্তা করতে হবে না, বেলুড় মঠ বেলুড় মঠ বেলুড় মঠ করে তোর কানের মাথা খেয়ে ফেলবে, আর দেখবি তোকে ঠিক ধরে টেনে হিঁচড়ে নামিয়ে দেবে। কিন্তু যে কানোরই হোক, কন্ডাক্টর আর এ সময় তার মাথা আমার মাথা খেলো না, মাথা খেলো যখন তখন সেটা বেলুড় বাজারে পৌঁছে গেছি। আমার আর সাহস হলো না একটা স্টপ কোনো কিছুতে আসা, পায়ে হেঁটে হাঁটা শুরু করলাম। হন হন করে হাঁটতে হাঁটতে ঠাকুরের মন্দির সব কিছু ক্রস করে আমি এলাম প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করতে, পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে। বলা হয়েছিল স্বামীজির মন্দিরের অপোজিটের বাড়িতেই পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ থাকতেন। আমরা বললাম যে তাই ঠিক বেলুড় মঠে স্বামীজির মন্দিরের অপোজিট থেকে প্রেমানন্দ মেমোরিয়াল ছিল, সেই বাড়িতে একতলায় তখন মিশন অফিসের কনস্ট্রাকশন অফিস ছিল, প্রকাশ মহারাজ বসতেন গুজরাতি। আমি তাকে গিয়ে বললাম এই বাড়িটা কি প্রেসিডেন্ট মাঝে কোয়ার্টার, উনি বললেন নাই ভাই ও ডান দিকে আপনি এগিয়ে চলেন। তা আমি বললাম কেন, আমাকে যে বলছে প্রেসিডেন্ট মহারাজের বাড়ির ঠিক অপোজিটে হচ্ছে ওই স্বামীজির মন্দিরের ঠিক অপোজিটে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার, উনি বললেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন ভাই, এ ভি প্রেসিডেন্ট স্বামীজির মন্দিরের অপোজিটে, ও ভি স্বামীজির মন্দিরের অপোজিটে। সেই প্রথম যাত্রা শুরু হলো, যার সঙ্গে প্রথম গিয়ে দেখা হলো তিনি গণেশ মহারাজ। আমি বললাম আমি প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে দেখা করতে চাই, উনি দেখতে চেয়েছেন আমাকে। একটা প্রায় অন্ধকার ঘরে, গল্প আপনাদের অনেকবার বলেছি, প্রায় অন্ধকার ঘরের ভেতর নিয়ে গিয়ে একজন খুব প্রেমিকের সাথে দেখা করিয়ে দিলেন, যিনি একটিও শব্দ করেন না, ড্যাব ড্যাব চোখ করে দেখেন আর অল্প, শুধু তার মাথার ওপর পাখাটি জ্বলছে, তাতেই মনে হলো ভীষণ কৃপণ। আরও মনে হলো কৃপণ যখন লজেন্স দেওয়ার সময় দেখলাম 3টি লজেন্স ঠেকে গেছে, তিনি ঝেড়ে চলেছেন হাতটা, অ্যাসিওর করছেন যখন 2খানা লজেন্স হলো তখন তিনি আমাদেরকে দিলেন। এই হচ্ছে কথা, অদ্ভুত একটা জীবন, এক অদ্ভুত ভালোবাসার বন্ধনে এই প্রথম দিন থেকে তার একটা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হল। যেমন শ্রীরামকৃষ্ণর কাছে সোজাসুজি যাওয়া যায়নি, যেমন ইনি বলছেন যে ম্যাক্সমুলারের মাধ্যমে তিনি গিয়েছেন, আমাকেও শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছিলেন ভূতেশানন্দজি। আমি কখনো নিজে নিজে যাইনি, শুধু তাঁর কথায় গিয়েছি। তিনি বারবার জোর করেছেন, এরকম কথাও বলেছেন, তোমার মনের দুঃখ বেদনা সব কিছু শোনার জন্য ওই মন্দিরে ঠাকুর বসে আছেন, উত্তরে তুমি গিয়ে তাকেই সব কথা বলবে, উত্তরে তিনি যা বলবেন সে শোনার মতো কান তোমার হয়নি, কিন্তু নিশ্চিত 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 করে জানবে তিনি তোমার কথা শুনছেন, তিনি তোমার কথা শুনছেন, তিনি তোমার কথা শুনছেন। তিনি বারবার এটি জোর দিয়ে আমাদের বারবার মনকে শ্রীরামকৃষ্ণের দিকে ধাবিত করেছেন। আমাদের হলে তো আমি ট্যাঁকে রেখে দিতাম, এ ভক্ত বেশ ভালো কাজে লাগবে, এই এটা জিনিস এনে দে, সেই সেটা জিনিস এনে দে, তারপরে পেন্নাম করলে পেন্নামি সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে, অন্য কারুর সঙ্গে আমি পরিচয় করাতাম না। তিনি বললেন ঘুরে দেখো, ঠাকুরের মন্দিরে গিয়েছো, মায়ের মন্দিরে গিয়েছো, আত্মস্থানন্দজিকে প্রণাম করে বলতেন, আগে কর্তাকে প্রণাম করে এসেছিস, হ্যাঁ করা হয়নি, বললেন যা যা মঠে এসে আগে কর্তাকে প্রণাম করি তারপর চাকর বাকর। নিজেকে তিনি শ্রীরামকৃষ্ণের দাস বলে মনে করছেন, তিনি আমাদের মনের ভেতরে এই ভাবটি কাটিয়ে দিলেন। ঠিক সেই রকম মহারাজ গিয়েছেন দক্ষিণেশ্বরে, কি অপূর্ব বর্ণনা, বলছেন ভূস্বর্গ দক্ষিণেশ্বর, মনে হচ্ছে এই জগৎ সংসারের ভেতরে যেন স্বর্গীয় দীপ্তিতে একেবারে যেন একেবারে আছেন, জাগ্রত সব দেবতা ঠাকুরই সব জাগিয়ে রেখে গেছেন কিনা, জাগ্রত দেবতার নিদ্রিত দেবতার ভেতরে ফারাক হচ্ছে, সাধন ভজন সহায় সেইখানে সর্বত্র সেই সাধনের তন্মাত্রা জাগিয়ে দিয়ে গেছেন। দেখবেন রোজ আপনি জপ ধ্যান করছেন, কিন্তু যেদিন জপ ধ্যান করে ভালো হয়েছে সেদিন যখন ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করেন তখন ঠাকুরের সেই হাসি যেন খুব বেশি আপনার হৃদয় স্পর্শ করে, একই ছবি রোজ দেখছেন কিন্তু কোনো একটা দিন সেই স্পার্কটাকে আপনি অনুভব করেন, কখনো কখনো মনে হয় তিনি যেন ঘাড় ঘুরিয়ে আপনার দিকে তাকিয়ে আছেন, কিন্তু বাস্তবিক কিন্তু তিনি যেরকম ছবি তোলার সময় সোজা হয়ে তাকিয়েছিলেন ঠিক সোজা হয়ে তাকিয়ে থাকেন, কিন্তু আপনার মনে হয় ঘরের যেদিকেই আপনি যাচ্ছেন না কেন সেদিন যেন ঠাকুর আপনার দিকে তাকিয়ে গেছেন। আসলে আমাদের মনের সংযোগ হয়ে যায় উচ্চ ভাবের,
সেইটাকে বলা হচ্ছে জাগ্রত। সে এমনভাবে তিনি তার সাধন স্পর্শ দিয়ে গেছেন, দেবতা জাগ্রত। শ্রীরামকৃষ্ণ যদি নাও জাগাতেন তবু এখানে দেবী জাগ্রত হতেন। আপনারা দেখবেন রানী রাসমণিকে তিনি তিনটি কথা বলেছিলেন, প্রতিমা স্থাপন করতে হবে, দেবীর প্রতিমা স্থাপন করতে হবে, দুই হচ্ছে অন্নভোগ করতে হবে, আর তিন হচ্ছে মন্দির করতে হবে। এই হলে দেবী সেইখানে উপস্থিত হয়ে তার পূজা গ্রহণ করবেন। শ্রীরামকৃষ্ণের আশাতে তো হয়েছেই, কিন্তু দেবী নিজে কথা বলেছেন, দেবী নিজেই আদেশ করেছিলেন, এই তিনটি আদেশ পূর্ণ। কি তপস্যা ভেবে দেখুন, রানী রাসমণির কি তপস্যা, যতদিন মন্দিরের বিগ্রহ তৈরি হচ্ছে, যতদিন মন্দির তৈরি হচ্ছেন, কম্বলের আসনে মেঝেতে শুচ্ছেন, তিনি রাসমণি, কোটি কোটি টাকার মালিক, তিনি মেঝেতে শুচ্ছেন, দিনে একবার মতো খাচ্ছেন। এক আমাদের এই তিন দিনের এই যে দুর্গাপুজোর সময় 4 দিনের হবিষ্যান্ন করতেই দম বেরিয়ে যায়, আর সেইখানে দিনের পর দিন এক জিনিস করেছেন, শুধু একই প্রার্থনা, যে মন্দির যেন সুন্দর হয়, মা যেন সেখানে প্রতিষ্ঠা হন, মা যেন সেখানে আবির্ভূতা হন, লক্ষ্যের প্রতি একতানুতা, এটা হচ্ছে কথা। বলছেন মধ্যস্থলে শ্রীমা ভবতারিণী জাগ্রত জীবন্ত শ্রীরামকৃষ্ণ লীলার সাক্ষী স্বরূপা, এটা হচ্ছে খুব বড় কথা, এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। ঠাকুরের এই যাবতীয় লীলা আমরা পড়ি, তার একমাত্র যদি কেউ সাক্ষী হয়ে থাকে, কেউ বলে থাকেন ঠাকুর বেলুড় মঠে যখন এসেছিলেন মায়ের মন্দিরের পেছনে যে দুটো গাছ, তখনও বেলুড় মঠ হয়নি, ওই যে কাঠগোলার যে ঘাট আছে যেখান থেকে আমরা লঞ্চে উঠি, সেই কাঠগোলার ঘাটটা হচ্ছিল কাপ্তেন উপাধ্যায়ের কাঠগোলা। আপনাদের মনে আছে কিনা জানি না, কাপ্তেন ঘাট থেকে সেই কাঠের নিয়ে বেলা ভাসিয়ে দিয়েছিলেন দক্ষিণেশ্বর উদ্দেশ্যে, যা দিয়ে মায়ের ঘর তৈরি হয়েছিল। প্রথমবার ভেসে গেছিল জোয়ারে, পরের বার আবার ভাসাতে পাওয়া গেছিল। ওই কাঠগোলা হচ্ছে কাপ্তেন উপাধ্যায়ের কাঠগোলা। মায়ের মন্দিরটা যেখানে ওই জায়গাটার ওভাল শেপে ছিল, সেখানে নৌকা এসে এখানে থামতো, এবং নৌকাটি বাঁধা হয়েছিল দুটো গাছের মধ্যে কোনো একটা গাছে। আমরা অনেক সময় যাওয়া আসার সময় সেই গাছটাকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ আমরা ঠাকুরকে দেখি না দেখি, কিন্তু তিনি দেখেছেন। কিন্তু সব জায়গায় মিস্ট্রি আছে, কিন্তু ভবতারিণীর বিগ্রহে কোনো রকম মিস্ট্রি নেই। এই সেই বিগ্রহ যিনি পরম পুরুষকে দেখেছিলেন, পরম পুরুষের সেবা গ্রহণ করেছিলেন, এবং মায়ে পোয়েতে নিত্য যেখানে মজা হয়েছে, আনন্দ হয়েছে, একবারে লীন হয়ে গেছেন, এই হচ্ছে কথা, মায়ে পোয়েতে লীন হয়ে গেছেন। তাই ভবতারিণীর বিগ্রহ থাকাটা খুব জরুরি। আপনার বাড়িতে অন্য কোনো ছবি থাকুক না থাকুক, ভবতারিণীর বিগ্রহ যেন অবশ্যই থাকে, তাকে দেখলেই, তাকে চিন্তা করলেই শ্রীরামকৃষ্ণের কথা মনে পড়বে। অঙ্গনের বায়ুকোণে ঠাকুরের বহু স্পর্শপূত ঘরখানি দিব্যভাবে ভরপুর, অপূর্ব লাগলো। দুটো ঘর আছে, একটা হচ্ছে ওই কুটি বাড়ির দিকে গঙ্গার দিকে মুখ করে একতলা একটা ঘর আছে, সেই ঘরে ঠাকুর দীর্ঘদিন থেকেছেন, সে ঘরে ঠাকুরের অনেক সমাধি হয়েছে। আর এই ঘরটা এখন যে ঘরটায় আমরা যাই, করোনার পর শুনছি সেই ঘরের কাউকে ঢুকতে দেয় না। সেই ঘরে আমরা যখন ছেলেবেলায় গেছি তখন এই কাঁচ দিয়ে ঘেরা ছিল না, ঠাকুরের খাটটাট ছিল, সেগুলোকে স্পর্শ করা যেত, প্রণাম করা যেত। এই কয়েক বছর, এই 90-এর দশকে এটা সম্পূর্ণ ঘিরে ফেলা হয় যাতে কেউ স্পর্শ না করতে পারে। কিন্তু এই ঘরের প্রতি কোণে শ্রীরামকৃষ্ণের আছে, পায়ের ধুলো আছে, ঠাকুর হেঁটেছেন, ঠাকুর নেচেছেন, ঠাকুর কীর্তন করেছেন, সমাধি হয়েছেন, ওই ঘরের কড়ি বর্গা সব বর্গা সব তা দেখেছে। তাই বলছেন অপূর্ব লাগলো। এদিকে সাধন কুটিরের পাশে পঞ্চবটী, অদূরে বেলতলা ঠাকুরের অপূর্ব সাধনার সাক্ষ্য দিচ্ছে শান্ত মৌনীভাবে, আমার মন প্রাণ আনন্দে ভরে গেল। কালকে আমরা বর্ণনা করছিলাম আমাদের পূজনীয় বিমলাত্মানন্দ যে নিয়ে গেছিলেন বেড়াতে, এবং তার আগে এত ক্লাস নিয়েছিলেন, এত ক্লাস নিয়েছিলেন, মনে মনে দক্ষিণেশ্বর আমাদের অন্তরে জীবন্ত জাগ্রত হয়ে গেছিল। তাই যখন তিনি একটা একটা করে দেখাচ্ছেন, আমাদের মনে হচ্ছে এই জায়গাটার সঙ্গে আমাদের বহু বহু জন্মের সখ্যতা ছিল, আলাদা করে এটাকে দেখানোর কোনো দরকার ছিল না। তাই এইগুলোকে ওইভাবেই দেখতে হয়। ক্রমে সপ্তাহে 2-3 দিন করে যেতে লাগলুম দক্ষিণেশ্বর, তখন অল্প লোকই সেখানে যেতেন। এইবার একটা খুব ভয়ানক কথা বলছি, একবার ওই হাওয়ার মধ্যে ঢুকলে মন বদলে যেত। দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, এই সমস্ত শ্রীরামকৃষ্ণের লীলাস্থান, বলরাম মন্দিরে তো আমার খুব বেশি করে মনে হয়, যে কারণে বলরাম মন্দিরে এখন আমার ক্লাসটা বন্ধ হওয়াতে আমার বেশি দুঃখ হয়, এই কারণে যে ক্লাসে বলতে পারছি না বা আমাকে বলতে দিচ্ছে না বলে আমার দুঃখ হচ্ছে তা নয়,
ওই ঘরের প্রতিটি কোণ আমার বড় প্রিয়। ওই ঘরে বসে শ্রীরামকৃষ্ণ 100 বারের বেশি এসেছেন, 100 বারের বেশি ওখানে গান গেয়েছেন, লীলা করেছেন, এবং যে জায়গাটায় বসে ক্লাস হতো ঠিক সেই জায়গাটায় একটা চৌকির ওপর মেঝেতে বসে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন। ওই ঘরে স্বামী ব্রহ্মানন্দজির কত দর্শন হয়েছে। ওই ঘরের মাঝামাঝি জায়গায় ব্রহ্মানন্দজির শরীর চলে যাওয়ার পরে শরীর গিয়েছিল মাঝামাঝি ঘরে। ওই ঘরের মাঝামাঝি আরেকটু আগে ঠাকুর ঘর যেদিকে তার প্রথম দ্বিতীয় দরজাটার কাছে বাবুরাম মহারাজের শরীর গিয়েছিল। ওই ঘরের সবটুকু জুড়ে যেন শ্রীরামকৃষ্ণ। রাত্রিবেলায় যখন সব বন্ধ হয়ে যেত, আমি বোকার মতো এই বারান্দাতে ঘুরে ঘুরে বেড়াতাম, দোতলার বারান্দা, একতলার বারান্দা। অনেকেই জানে না, একদিন বোধহয় অসিত মহারাজ দেখতে পেয়ে একটু বকাঝকা করেছিলেন ঘরের মধ্যে গিয়ে। সো আসলে পাশ দিয়ে রাস্তা যায়, এই গাড়ি যায়, খুব আওয়াজ হয়, কিন্তু এই ঘরগুলো যেন আমার বড় অপ্রিয়। ওই প্রত্যেকটা বারান্দায় ছুঁয়ে 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 যেতে মনে হতো ঠাকুর এগুলোকে স্পর্শ করেছেন, বর্ণনা মিলিয়ে নিতাম আমরা। ওই বলছেন না, পাগলের মতো অবস্থা হয়, একবার ওই হাওয়ায় মধ্যে ঢুকলে মন বদলে যায়, বাইরের যত চিন্তা, বাইরের যত ভাবনা সব আমরা ওখানে ঝেড়ে ফেলতাম। নরেন্দ্রপুর থেকে এসেছি একবারে ক্লান্ত হয়ে, একদম ভীষণ ক্লান্ত হয়ে, চিন্তা করছি 20 লক্ষ টাকা লাগবে মাইনে দিতে, সরকারের কাছে কত টাকা বকে আছে, কোত্থেকে দেব, কি দুশ্চিন্তা। সারাক্ষণ মেট্রোতে আস্তে আস্তে শুধু এই কথাই ভাবছি, কি করে এ মাসের মাইনে হবে, কারণ আমার তো শেষ বুধবার ক্লাস থাকতো। একবারে চিন্তায় ভাবনায় ঘুমোতে পাচ্ছি না, কিন্তু ওই বাড়িতে গেলে মনে হতো সব চিন্তা দূর হয়ে গেছে, মন একেবারে ভালো হয়ে যেত। এভাবে ঠাকুরের ভাইপো রামলাল দাদার সঙ্গে আলাপ হওয়ার মধ্যে মধ্যে রাত্রিবাসও হতে থাকলো। মা ভবতারিণীর প্রসাদ পেয়ে রাত্রে কতক্ষণ পঞ্চবটিতে কাটিয়ে ঠাকুরের ঘরটিতে এসে শুতম। দুজন খুব সাহায্য করতেন, এক হচ্ছেন রামলাল দাদা, আর একজন হচ্ছেন লক্ষ্মী দিদি। শ্রীরামকৃষ্ণের খোঁজে যেসব ভক্তরা এসেছেন তাদেরকে শ্রীরামকৃষ্ণ লীলা অনুধ্যান করার জন্য এদের ভূমিকা ছিল অসীম। রামলাল দাদা খুব সাহায্য করতেন সকলকে। এক ক্রমে সপ্তাহে দু তিনবার করে দক্ষিণেশ্বর যেতে লাগলুম। তারপরে একদিন তিনি তার একটি দর্শনের কথা বলছেন, যে পঞ্চবটিতে বসে আছেন, রাত 11টা বাজে, এক সময় হঠাৎ করে দেখলেন এক দীর্ঘকায় লোক এসে উপস্থিত হয়েছেন। তাকে দেখে ভয় পেয়ে গেছেন, ভাবছেন কোনো প্রেতাত্মা হবে। তিনি বললেন, না না, আমি সাধক, তিনি থাকেন বাইরে, তিনি ওই সাধনা করতে এসেছেন বেলতলাতে। বেলতলায় গেলে সত্যি সত্যি, যদি কোনোদিন এসে যাওয়ার পরে আপনারা গ্রিলের দরজাটা খোলা পান, তাহলে ভেতরে অবশ্যই ঢুকবেন। বেলতলাতে বসে যাবেন না, বসাটা খুব কঠিন। ওইখানে পঞ্চমুণ্ডীর আসন স্থাপিত হয়েছিল, ঠাকুর তন্ত্র সাধনা করেছিলেন ওখানে, অদ্ভুত একটা সাধনার পরিবেশ আছে। পেছনেই ওই যে উইমকো কোম্পানি, এখন তার উইমকোর ফ্যাক্টরিটা নেই, আগে উইমকোর ফ্যাক্টরি ছিল, ফলে একদম ভীষণ রকমের নির্জনতা। এইসব স্থান খুব ভোরবেলা যেতে হয়, নাহলে দুপুরবেলা যেতে হয়, যে সময় কপত কপতি, তারপরে টুরিস্ট পার্টির হইচই নেই, সেই সময়গুলোতে যেতে হয় এবং গিয়ে মন প্রাণ উজাড় করে এই সমস্ত সাধনার ঘ্রাণ নিতে হয়। এই ঘ্রাণ নিলে দেখবেন আপনার নিজের জীবনের পরিবর্তন হচ্ছে, কীরকম মনে হবে যেন এই জীবনটা হেলায় কাটিয়ে ফেলছি, এটা একেবারে বেশ বোধ হয়, আমরা জীবনটা হেলায় কাটিয়ে ফেলেছি, এর থেকে একটা মুক্তির পথ আমাদের চাই। কিছুদিন পূর্বে কথামৃতকার পূজনীয় শ্রীমর সঙ্গে আলাপ হয়েছিল। আমার দক্ষিণেশ্বর যাতায়াতের বিবরণ শুনে একদিন তিনি বললেন, দেখো কালীবাড়ির প্রসাদী অন্ন তুমি দুপালা গ্রহণ করছো, করো কেন, এই অন্ন সাধু ফকির ভিখারির জন্য, তুমি কেন তার ভাগ নিচ্ছ, এক কাজ করো, যেদিন 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 রাত্রিবাস করবে দিনের বেলাটা 4 পয়সাতেই পেট ভরাতে পারো, 2 পয়সার চিড়ে, 1 পয়সার চিনি, 1 পয়সার পাতি নেবু কিনে নেবে, চিড়েগুলো গামছায় বেঁধে গঙ্গার জলে ভিজিয়ে নিলে ফুলে অনেকটা হয়ে যাবে, তখন নেবু চিনি দিয়ে আনন্দ করে খাও, তখন নেবু চিনি দিয়ে আনন্দ করে খাও। মাস্টারমশাইয়ের এই উপদেশ শুনে আমিও তখন তাই করতে থাকলাম। তখনও বেলুড় মঠ যেতে সাহস হয়নি, মঠে বড় বড় সাধু রয়েছেন শুনতে পাই, সামান্য ছোকরা আমি, সেখানে গিয়ে কি করব এই ভাবতুম। এই যে আমাদের বলা হয় যে কখনোই ওই ইয়ে করতে নেই, অন্য দেবতার যে অন্য এমনি খেতে নেই। আমরা যখন ট্রান্সফার বা পোস্টিংয়ের জন্য আসতাম, আমার মনে আছে আমি তখন পিপিটিসিতে আছে একজন সাধু,
তিনি তার বাইপাস সার্জারি হয়েছে, বাইপাস সার্জারির পর বেশ সুস্থ আছেন, তাকে বেলুড় মঠে রাখা হয়েছে। তখন একমাত্র কলকাতায় বাইপাস সার্জারি হতো পিয়ারলেস হসপিটালে, তা সেই তিনি আছেন, মাঝে মাঝে চেক আপ করতে যান। একদিন সকালে দর্শন প্রণামের সময় ভূতেশ আনন্দজি জিজ্ঞেস করলেন, তুমি এখন সুস্থ আছো? উনি বললেন, হ্যাঁ মহারাজ, আমি বেশ সুস্থ আছি, নিচু হয়ে প্রণাম করতে পারছি। তখন উনি বললেন, কিছু কাজ করো? বলছে, না মহারাজ, কিছু কাজ তো করি না। বলছে, সে কি কথা, কিছু না কাজ করে ঠাকুরের অন্ন গ্রহণ করতে নি। সেই সাধু আমাদের সঙ্গে যতদিন তিনি তার সেন্টারে ফিরে যাননি, প্রত্যেক দিন বসে তার সাধ্য মতো সবজি কাটতেন, আমাদের পিপিটিসি ব্রহ্মচারীদের মতো। এটা আমাদের মনে একটা খুব একটা বড় দাগ কেটে গেছিলো। সেই কারণে যখন অনেক দিনের জন্য বা তিন চার দিনের জন্য বেলুড় মঠে যেতাম, তখন রোজ আমি এই মহারাজের কথা অনুসরণ করে ভাণ্ডারী মহারাজকে কিছু কাজ দিতে বলতাম। আমি একটু ধারী বলে আমাকে সবজি কাটা দিত না, ওই চাল ডাল বাছা এই কাজটি করেছি। এইটা খুব জোর দিয়ে মাস্টারমশাই, এটা আমাদের সঙ্গে ট্র্যাডিশন, ঠাকুরের ভোগ এরকম নেওয়া যায় না। এই যে মহারাজ যে বলছেন, তখন বেলুড় মঠে যেতে সাহস হয়নি, মঠে বড় বড় সাধুরা রয়েছেন শুনতে পাই, সামান্য ছোকরা, আমি সেখানে গিয়ে কী করবো এই ভাবতো। এই বোধটা বোধহয় আমাদের সবারই আসে, কিরম ভিখারি কাঙালের মতো ঘুরে বেড়াতাম যখন গিয়েছি। যতক্ষণ ভূতেশানন্দজি, যখন ভূতেশানজির সঙ্গে খুব দোস্তি হয়ে গেছে, তখন মনে হতো জগৎ সংসারে কারুর সঙ্গে যদি আলাপ নাও হয় তাতে কিচ্ছু এসে যায় না, কারণ পাথরের বিগ্রহের সাথে তো প্রেম হয় না। পাথরের বিগ্রহের কাছে দিনের পর দিন, দিনের পর দিন যেতে যেতে পাথরের বিগ্রহ মানুষ হন, তার আগেও তুই পাথরের বিগ্রহ, তার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কি মালা পরিয়েছে, মালাটাকে কীরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টো উল্টো করে, ওই যে জবা ফুলের মালা আর ওই যে গুলন চোখে, তারপরে ভাবতুম ওই সবুজ ফুলটা কি, সবুজ ফুলটা যে পাতা কি, বোকা ছিলাম এখনো ভাবি তাই, যে জবা ফুলের মধ্যে সবুজ ফুলের ইয়েটাকে, ওই যে দেবদারুর পাতাকে কেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মাঝখান দিয়ে পেটে কেটে দিয়েছে, এদিক ওদিক করে লাগিয়ে দিয়েছে, তারপর সেটাকে এমনি এমনি করে লাগাচ্ছে। আমি হাঁ করে ভাবতাম, এটা কি ফুল, লাল ফুল আর সবুজ পাতা, সবুজ রঙের, এ বোধ হয় নিশ্চয়ই আমি ইয়েতে দেখেছিলাম, বটানিক্যাল গার্ডেনে সবুজ রঙের গোলাপ দেখেছিলাম যখন ছাত্র অবস্থায় গিয়েছিলাম, তখন সেখানে দেখানো হয়েছিল সবুজ রঙের গোলাপ, খুব একবারে রেয়ার কালারের। আমি ভাবতাম বোধহয় এখানে নিশ্চয়ই ওই রকম কিছু ফুল, সবই বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, ঠাকুর কী করে এরকম পিট করে বসেন, রোজ ভাবি বোধ হয় কিরম ছেলে মানুষই ছিল, মূর্তিটাকে বোধ হয় দাঁড় করিয়ে দেওয়া হয়, কাপড় পরিয়ে বসিয়ে দেওয়া হয়, বসিয়ে দিলেই আবার ওই রকম প্লিট হয়ে যায়। আমি এখন ভাবলে খুব হাসি পায়, কিন্তু এই যে অদ্ভুত কল্পনাগুলো এগুলো আমাদের মধ্যে ছিল, কিন্তু সাধুদের সঙ্গে কখনো ভাব করতাম না। প্রথম যে সাধুর সঙ্গে ভালোবাসা হয়েছিল তিনি হলেন প্রমিয়ানন্দজি, উনিও হাসতেন আমিও হাসতাম, আমি এরকম হাসিওয়ালা সাধু কখনো দেখিনি। একদিন জিজ্ঞেস করলাম, রামগোপাল মাঝ কে আছেন বলুন তো? উনি বললেন, কেন, তিনি তোমার কোন পাকা ধানে মই দিয়েছেন? আমি বললাম, পাকা ধানে মই নয়, তিনি বলেছেন, একজন বলেছেন দুজন খুব ভালো সাধু আছে, প্রিয়লাল মহারাজ আর রামগোপাল মাঝ। তো প্রিয়লাল মাঝ শুনতে তো হাসপাতালে ভর্তি আছেন, রামগোপাল মাঝ কে আছেন? তখন উনি বললেন, আমি রামগোপাল মাঝ। আমি জিজ্ঞেস করলাম, আপনি তাহলে প্রমিয়ানন্দজি নন? বলছে, আমি প্রমিয়ানন্দজি ও রামগোপাল মহারাজ দুটোই। এক অদ্ভুত, এক অদ্ভুত ভালোবাসা, দুজনে অসম বয়সের প্রেম, আমার বোধ হয় তখন কত 18-19 হবে, উনি বোধ হয় 60-80-এর কাছাকাছি হবেন, 58-59 বছর বয়স, 40 বছর, একটা বিরাট ফারাক, কিন্তু আমরা দুজনে একেবারে অপর একে অপরের প্রেমে একবারে হাবুডুবু খাচ্ছি। মহারাজের সঙ্গে না দেখা করলে কিছু হবে না, মহারাজ আমাকে হাতে ধরে মঠের প্রত্যেকটা জায়গা, প্রত্যেক মানুষ, সাধুদের কেমন করে ভালোবাসতে হয় এটা তিনি শিখিয়েছিলেন। বললেন, যাও আজকে গিয়ে নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে গিয়ে জপ ধ্যান করো, আজকে যাও তুমি সাধুদের সঙ্গে দেখা করো যারা ঠাকুরকে, এই মাকে দেখেছেন, রাজা মহারাজকে দেখেছেন, এই আরোগ্য ভবনের যে এত সাধু যাদের সঙ্গে এত ভালোবাসা, এত স্নেহ পেয়েছি, যাদের কাছ থেকে ঠাকুরের কথা, এই মায়ের কথা শুনেছি, রাজা মাঝের কথা শুনেছি, মহাপুরুষ মাঝের কথা শুনেছি, শারদানন্দজির কথা শুনেছি, তাদের সঙ্গে যে ভালোবাসা তৈরি হয় এবং তারা আমার গুরুর প্রতি এবং ঠাকুরের প্রতি যে ভালোবাসা তৈরি করে দিয়েছেন, এই যে সবটুকু, মঠের প্রত্যেকটা জায়গার সাথে একটা অদ্ভুত ভালোবাসা। আমি কিন্তু সত্যিই শ্রীরামকৃষ্ণকে দেখে সাধু হতে আসিনি, আমার গুরুকে দেখে সাধু হতে এসেছিলাম। এখনো পর্যন্ত বেলুড় মঠে দাঁড়ালে যে বেলুড় মঠে ঠাকুরের মন্দির দেখছি, মায়ের মন্দির দেখছি, এটা আমার কাছে অতটা আকর্ষণীয় নয়। আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় এইখানে মহারাজ দাঁড়াতেন আমাদের দিকে হাত নাড়াবার জন্য, এইখান অবধি মহারাজ হেঁটে একটু দাঁড়িয়ে পড়তেন, ওইখান অবধি গিয়ে মহারাজ চেয়ারে বসতেন, ওইখান থেকে মহারাজ হুইল চেয়ারে করে আসতেন,
এই দিক দিয়ে মহারাজ ঠাকুরকে প্রণাম করতে উঠতেন। সবটুকু জুড়ে এই 30 বছর হয়ে গেছে, শুধু এই স্মৃতিতে একবারে বুঁদ হয়ে আছি। এই যে বেলুড় মঠে প্রথম দিকে এইটা ভয়ে থাকে, কিছুতেই হয় না। দক্ষিণেশ্বরে দেখা হতো মথুরবাবুর আমলের থুত্থুরে বুড়ো একজন মালির সঙ্গে। যেদিন তাকে প্রথম দেখি, সে একখানা খুরপি দিয়ে ঠাকুরের ঘর থেকে পঞ্চবটি যাবার পথটি নিবিষ্ট মনে পরিষ্কার করছে। শরীর বয়সের ভারে নুয়ে পড়েছে, কিন্তু লক্ষ্য করতুম ওই কাজটিতে তার ঐকান্তিক নিষ্ঠা। ঝাউতলা বেলতলা পর্যন্ত পথটি তার দৈনিক পরিষ্কার করা চাই। তাকে প্রতিদিন ওইভাবে কাজ করতে দেখে আমার ভারী কৌতূহল হলো। একদিন আর থাকতে না পেরে জিজ্ঞাসা করে বসলুম, আচ্ছা তুমি ঠাকুরকে দেখেছিলে? সে অবাক হয়ে কুপিটি নামিয়ে রেখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপরে বলল, তাঁরই আদেশে তো আমি পালন করছি, তিনি আমাকে বলেছিলেন কত ভক্ত আসবে, তাই তো তাদের জন্য পথ পরিষ্কার করছি। বেশি আর কিছু বলতে সে রাজি নয়। আমি অনেক পীড়াপিড়ি করাতে তখন সে বললে তার জীবনের এক অপূর্ব ঘটনা। গ্রীষ্মের এক রাত্রে ঘুম আসছে না, এই বাগানে বেড়াচ্ছি, হঠাৎ বেলতলা দিক থেকে একটা আলো আসছে দেখলাম। আশ্চর্য হয়ে দেখলাম পরমহংসদেব বেলতলায় ধ্যানে বসেছেন, আর শরীর থেকে ওই জ্যোতি বেরোচ্ছে, তাই দেখে আমি ভয়ে সেখান থেকে পালিয়ে আসি। পরের দিন সকালে আমি তার কাছে গিয়ে কেঁদে তার পা জড়িয়ে ধরতে তিনি বললেন, কিরে আজ এত ভক্তি কেন? আমি কি বলবো ভেবে না পেয়ে শুধু বললাম, আপনি আমায় দয়া করুন। কিন্তু আমার মনের কথা বুঝে নিয়ে বললেন, কাল রাতে তুই যে মূর্তি দেখেছিস তাই ধ্যান করবি, আর এই রাস্তাটা পরিষ্কার করে রাখিস, কত ভক্ত আসবে। সেই থেকে আমি তার আদেশ মতো ধ্যান করি আর রোজ রাস্তাটা পরিষ্কার করি। সামান্য মালির ভাগ্য দেখো, অনেক দিন পর আজ তার কথা মনে পড়তে কত আনন্দ হচ্ছে। ঠাকুর তাকে জ্যোতির্ময় রূপে দর্শন দিলেন তিনি কাকে তুলবেন কেউ বলতে পারে এই মালির মতো তার পাদপদ্ম জড়িয়ে ধরতে হবে। ভগবান সকলের হৃদয়ে অবস্থান করে মায়াযন্ত্রে চড়িয়ে তাদের ঘোরাচ্ছেন, এর থেকে উদ্ধারের পথ তিনি বলে দিচ্ছেন। শরণাগতি বই উপায় নেই, শরণাগতি চাই পূর্ণ নির্ভরতা ছোট ছেলের মতো। আমাদের আমিটাকে নিয়ে বড়ই বিপন্ন আমরা, ঠাকুরের কথা আমি বলে কুচলে জঞ্জাল। উঁচু জমিতে জল দাঁড়ায় না, অহংকার ত্যাগ হলে প্রেম ভক্তি অনুরাগ রূপ জল দাঁড়ায়। তাকে পেতে হলে অহংকার ছাড়তে হবে, নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দিতে হবে তার চরণে। আমার বলতে কিচ্ছু থাকবে না, সব তাঁর করে নিতে হবে, তার অভয়চরণ শরণ নিতে হবে ওই বুড়ো মালির মতো। ওই বুড়ো মালি আর কেউ ছিলেন না, রসিক ম্যাথুর, তিনি ওই কাজটি করতেন। তিনি একদিন শ্রীরামকৃষ্ণকে জ্যোতির্ময় রূপে দর্শন করেছিলেন বেলতলায়। ঠাকুর বসে গভীর ধ্যানে মগ্ন হয়েছে এবং তাকে নির্দেশ দেন। দেখুন, এই যে নির্দেশগুলো, এগুলো কিন্তু আমরা সবাই পেয়েছি আমাদের গুরুর কাছে। গুরু বলেছেন জ্যোতির্ময় রূপে শ্রীরাম ইষ্টের রূপ চিন্তা করতে হয়। প্রসন্ন বদনম ধী বুজাম, ওই তার মুখখানা প্রসন্ন স্বরূপ, আনন্দে ভরপুর হয়ে আছে, দুহাত দিয়ে তিনি যেন তার দিকে তাকিয়ে আছে। গুরুর যে ধ্যান মন্ত্র আছে না, ব্রহ্মানন্দম ওম ধ্যায়েত শিরসি শুক্লাব্জে দ্বিনেত্রম দ্বিভুজম গুরুম শ্বেতাম্বর পরিধানম শ্বেত মাল্যানুলেপনম বরাভয়করম শান্তম করুণাময় বিগ্রহম বামেন উৎপলধারিণ্যা শক্ত্যা লিঙ্গিত বিগ্রহম স্মেরাননম সুপ্রসন্নম সাধুকাভীষ্টদায়কম। এই গুরুর ধ্যান মন্ত্রের যেভাবে বর্ণনা আছে, শ্রীরামকৃষ্ণকেও ঠিক এইভাবে বর্ণনা করতে আমাদের গুরু বলেন। ধ্যায়েত শিরসি শুক্লাব্জে, যদিও জায়গাটা আলাদা, কিন্তু গুরুকে এইখানে ধ্যান করতে হয়, ইষ্টকে এইখানে ধ্যান করতে হয়, তাই শ্বেত পদ্মে নয়, গুরুকে ইষ্টের, যেরকম আপনার গুরুদেব বলে দিয়েছেন পদ্মের আকার সব। কিন্তু যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই, ধ্যায়েত শিরসি শুক্লাব্জে দ্বিনিত্রম দ্বিভুজম গুরুম শ্বেতাম্বর পরিধানম শ্বেত মাল্যানুলেপনম। শ্বেত হচ্ছে সেই পবিত্রতার প্রতীক, তিনি যেন সেটাকে ধারণ করে আছেন। আর সাদা রঙের একটা ফুলের মালা আছে, তাতে রক্ত চন্দন লেগে আছে, অনুলেপনম আছে। শ্বেতাম্বর পরিধানম শ্বেত মাল্যানুলেপনম,
বরাভয়করম শান্তম করুণাময় বিগ্রহম। তার দুটি হাত, একটিতে তিনি বর দিচ্ছেন আরেকটা তিনি অভয় দিচ্ছেন, দুটি। সাধক যখন হাঁটতে শুরু করে গুরু তাকে অভয় দেন, ইষ্ট তাকে অভয় দেন, ভয় কি, আমি তোমার পেছনে পেছনে আছি। আর যখন আমরা হাঁটতে শুরু করি তখন আমাদের পথ সুপরিষ্কার করে দেন, আমাদের আরও সাধক নিবিষ্ট করে দেন, সেটা হচ্ছে ভগবানের বর, বর এবং অভয়। বরাভয়করম শান্তম, শান্ত স্বরূপ করুণাময় বিগ্রহ। শ্রীরামকৃষ্ণের মূর্তি দেখলে মনে হয় করুণা ঝরে ঝরে পড়ছে, তার দু চোখ থেকে করুণা যেন ঝরে ঝরে পড়ছে। স্মেরানম সুপ্রসন্নম সাধকা বিশ্বদায়কম, ঠাকুরের মুখখানার দিকে তাকিয়ে দেখুন হাসছেন তিনি। স্মেরানম হাসিতে পূর্ণ হয়ে আছে, স্মেরানম সুপ্রসন্নম তার দু চোখ দিয়ে যেন প্রসন্নতা ঝরে পড়ছে, আমার প্রতি প্রসন্নতা ঝরে পড়ছে। স্মেরানম সুপ্রসন্নম সাধকা অভিষ্টদায়কম, সাধকের অভিষ্ট যিনি প্রদান করেন। আমরা যা চাই, কি চাই, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ আমাদের চাই। ধর্ম মানে আমি যে মানুষ, আমি যে একজন সাধক, সেই বোধে যেন আমার বোধ হয়। অর্থ কি, আমার চরিত্র সম্পদে আমি যেন সম্পদশালী হই। কাম মানে আমার কি কামনা, আমার সাধনার পর আরও উচ্চতম পর্যায়ে এগিয়ে যায়, যেখানে দাঁড়িয়ে আছে দ্যাট ইজ নট দ্য লিমিট, স্কাই ইজ দ্য লিমিট, এটাই কামনা। আর এই তিনটে যখন যুক্ত হয় তখন মোক্ষপ্রাপ্তি, মুক্তি আমার অবশ্যই হবে। এই সাধকা অভিষ্টদায়কম, সাধকের অভিষ্ট প্রদান করে থাকেন তারা, এই ভাবনাটা আমাদের থাকা দরকার, উজ্জ্বল। দেখবেন আমাদের গুরু সাধন ভজন করতে বলেছেন, আমরা বলি না আজকে হাতে ভীষণ টনটনে ব্যথা হচ্ছে, ইয়ে হয়ে গেছে, ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, আর আজকে মালা জপব না আজকে মনে মনে। কিন্তু ওই যে বিকেল হলে ওই পিট 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে মেয়েবেলা ছেলেবেলা শেষবেলা অন্তবেলা সব বেলা আমরা দেখতে ব্যস্ত, ওটার জন্য কিন্তু আর আমাদের হাত পায়ে ব্যথা করে না, আমাদের চোখ টনটন করে না, ঠাকুরের ছবি এমনি করে দেখতে আমাদের এতটুকু কষ্ট হয় না, আমাদের খুব কষ্ট হয় ঠাকুরের ছবি দেখতে। ওইটা দেখুন, এই যে এই যে এই যে নিষ্ঠাটার কথা বলেছে, যে আদেশ করে গেছেন জীবনের শেষ দিন অবধি তিনি সেই আদেশটা পালন করছেন। এই যে একজন সাধু বলেছিলেন, তাকে জিজ্ঞেস করছে, মহারাজ এত হয়ে গেল এখনো কেন জপ ধ্যান করছে, বলছে দেখো বাপু আমার গুরু বলেছেন সকাল সন্ধ্যে ভগবানকে ডাকতে, আমি তো আবার গুরুর ওপর গুরুগিরি করতে পারি, গুরুগিরি শব্দটা ওনার কাছ থেকে আমি শিখেছিলাম, বলছেন আমি তো আবার গুরুর ওপর গুরুগিরি করতে পারি, যা বলে গেছে তাই পালন করে থাকি। এইটা হচ্ছে কথা, নিষ্ঠার সঙ্গে সেই কাজটা করে যেতে হবে। বলছেন তিনি বারবার বলছেন, কিরকম আসতে হবে, শরণাগতি বই উপায় নেই। বলছেন ভগবান সকলের হৃদয়ে অবস্থান করে মায়াযন্ত্রে চড়িয়ে তাদের ঘোরাচ্ছেন। মায়াযন্ত্র না, ওই যে আপনারা দেখেছেন বৌদ্ধদের যে মায়াযন্ত্র আছে, ওম মণিপদ্ম হোম, ওম মণিপদ্ম হোম মুখে বলছেন, তার গায়ে লেখা আছে, কিন্তু সেই যে এখন ওই যে এই যে একটা সেই একটা সেই মুক্তোর দানা থাকে সেটা যখন ঘোরে তখন কি আনন্দ হয়, ফরফর ফরফর করে ঘোরে, ওটা দেখেই খুব আনন্দ হয়, তখন কখন ভুলে গেছি ওম মণিপদ্ম হোম জপ করতে। ওই যে ঘূর্ণনটা এমনি এমনি করে ঘোরাচ্ছি আর সেটা ঘুরছে, সংসারে ওই যে চাবিকাঠিটা নিয়ে এমনি এমনি করে ঘুরছি, ছেলের বউকে বসিয়ে দিচ্ছি, ছোট ছেলের বউকে তুলছি, ছেলের কাছে অমনি করে নালিশ করছি, কর্তাকে গিয়ে ওই রকম বলছি, কিচ্ছু প্রয়োজন, ইউজলেস দিস থিংস। দেখবেন চাকরি যেদিন শেষ হয়ে গেল, ফেয়ারওয়েল টেয়ারওয়েল হলো, জিনিসপত্র নিয়ে যখন বেরিয়ে এলেন, তারপরের দিন কেউ আপনার কথা ভাবছে না, আরেকজন এসে আপনার জায়গায় বসে পড়ছে, হি ইজ দ্য বস। সেই কারণে আমাদের ওই মায়াযন্ত্রে তিনি ঘুরে বেড়ান, তার কাছে নিরন্তর প্রার্থনা করতে হয়, আমি তোমার শরণাগত, আমি তোমার শরণাগত, আমি তোমার শরণাগত, আমি তোমার শরণাগত, তোমা বিনা আর এই জগতে কেহ নাই কিছু নাই, তুমি আমার সমস্ত। এইটা শরণাগতি বইয়ার উপায় নেই, শরণাগতি চাই, পূর্ণ নির্ভরতায় চাই, ছোট ছেলের মতো। ওই যে ছোট ছেলে, আগের দিন গল্প করছিলাম আমরা, দুটি ছেলে আছে, একজন বাবার কোলে বসে আছে, একজন বাবার হাতটা ধরে আছে, এমন সময় আকাশে বক বক পাখি উড়ে যাচ্ছে, দুজনেই হাততালি দিচ্ছে, যে হাততালি বাবার হাত ধরেছিল, হাততালি দিয়ে আমাদের টুক করে আল থেকে নিচে পড়ে গিয়ে আঘাত পেল, ছোট ছেলেটাও হাততালি দিচ্ছে কিন্তু সে ঠাকুরের দিক বাবার কোলে বসে আছে, তাই তার কোনো ভয় নেই। আমরা হাততালি দিই আর পাতালি দিই যাই দিই না কেন, সবসময় চেষ্টা করতে হবে তার কোলে চড়ে ফেলতে হবে, যদি নাও হয় তাহলে স্বামীজি বা মা কারুর একটা কোলে উঠতেই হবে। কারণ দেখবেন আমাদের সাধুরা, বয়স্ক সাধুরা বলতেন, দেখবি ঠাকুরকে উঁচু আসনে বসে আছে আর মার স্বামীজি নিচু আসনে বসে আছেন, এক ধাপ নিচে, কোনো একটাতে কোলে চড়ে টুক করে উঠলে ঠাকুরের কোলে উঠে পড়া যাবে। ঠাকুরের কোলে যদি হিমচি হিমচি করে তুই না উঠতে পারিস,
আগে লাপিয়ে ঝাঁপিয়ে মায়ের কোলে উঠে পড়বি, তারপরে সেখানে খেলা করতে করতে একটু একটু করে ঠপ করে লাপিয়ে ঠাকুরের কোলে উঠে পড়বি। মা যেহেতু স্পর্শ করে দিয়েছে বা স্বামীজি যেহেতু স্পর্শ করেছেন, তাই ঠাকুর আর ছুঁড়ে ফেলবেন না। এই শরণাগতি, তোমার কোলে আমি থাকতে চাই, খেলে প্রভু খেলেছি অনেক খেলা, এবে তোমারও ক্রোড় চাই। বলছেন শরণাগতি আর বই আর উপায় নেই, শরণাগতি চাই, পূর্ণ নির্ভরতা চাই, ছোট ছেলের মতো। একটা ছোট ছেলে সে যেমন জানে আর কিছু হোক না হোক আমার মা ঠিক আমাকে দেখাশোনা করবে, খিদে পেলে মিউ মিউ করে কাঁদতে থাকে, মা ঠিক এসে খাওয়াবেন, কিছু দোষ করেছে মা তাকে দু ঘা ভালো করে দিল, কিন্তু সে জানে মা ঠিক তাকে কোলে নিয়ে আদর করবে, তার রাগ মুছিয়ে দিয়ে তাকে আবার রাত্রিরে খেতে দেবে। মায়ের প্রতি পূর্ণ নির্ভরতা আছে। আমি আমার ছেলেবেলার একটা ঘটনা মনে পড়ে, বলা উচিত কিনা জানি না, আমি খুব দস্যি ছিলাম, বারবার পুড়ে যেতাম, পুড়ে যাওয়াটা আমার খুব একটা এখনো মনে পড়ে। একটু ধাড়িবেলায় পুড়েছিলাম, গরম দুধে হাত ডুবিয়ে দেখতে গেছিলাম কীরকম লাগে, মাথাটা পুরো পুড়ে গেছিল, 32 খানা ফোসকা পড়েছিল, অনেক ওষুধপত্র খাইয়ে ঘুম পাড়ানো হয়েছিল। এখনো সেই আবছা একটা স্মৃতি আছে, সমস্ত রাত্রি যন্ত্রণায় ছটফট করছি, এই সারা হাত জুড়ে ফোসকা, আর সেই ওষুধ লাগানো রয়েছে, আর সে সারা ইয়ের হাতটা ইয়ে এটা সেটা মায়ের একটা গল কাঁধের মধ্যে রাখা আছে, এবং সমস্ত রাত্রি সে একবারে সে রাত 9টা থেকে ভোর অবধি মা পুরো বারান্দায় পায়চারি করেছিলেন, ঘর আর বারান্দা পায়চারি করতে করতে সারা রাত ওইভাবে কাঁধে নিয়ে শুয়েছিলেন। এই যে নির্ভরতাটা আমার থাকা দরকার, কখনো মনে হচ্ছে না হাতের ফোসকাগুলো ফেটে যাবে, হাত নামালে হাতের ফোসকাগুলো ফেটে যাবে, আমি ঠিক জানি হাত নামালে মা বাসে নির্দিষ্ট জায়গায় হাতটা তুলে দেবেন। এই ভগবানের প্রতি এই রকম নির্ভরতা থাকা দরকার। এই ঠাকুরের কথা আমি বলে ঘুচিবে জঞ্জাল, এই নির্ভরতা কেমন করে আসে, এই আমার আমিত্ব, আই এম সামথিং গ্রেট, এই কথাটা সবার আগে ভুলতে হবে। ঠাকুর বলছেন উঁচু জমিতে জল দাঁড়ায় না, অহংকার ত্যাগ হলে প্রেম ভক্তি অনুরাগ রূপ জল দাঁড়ায়। আমাদের যখনই অহংকার চলে যাবে তখনই তার প্রতি ভালোবাসা সব কিছু হবে, দাঁড়াবে, জল দাঁড়াবে মানে আমার জীবনে সেটা স্থিতি হবে, স্থায়ী একটা রূপ ধারণ করবে। নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দিতে হবে তার চরণে, আমি তার, আমার নিজের আর কোনো অস্তিত্ব নেই, আমার নিজের আর কোনো অস্তিত্ব। মহারাজ বলেছিলেন দেখো বাপু আমি সব কিছু জানি না, আমার গুরু আমায় করতে বলেছেন আমি তাই করব। লাট্টু মহারাজের জীবনে শেষের দিকের এরকম অবস্থা, স্বামীজি প্রথম দিকের লাট্টু মহারাজের জীবনের কথা, একদিন সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়েছিলেন, ঠাকুর তাকে বলেছিলেন এই সময় জেগে ভগবানকে ডাকা দরকার, আর তুই ঘুমিয়ে পড়ছিস। লাট্টু মহারাজ কখনো সে সন্ধ্যাবেলায় কোনো দিন ঘুমাতেন না, জাগে জোগে জেগে থাকবি কি অবসর সময় তাকে ডাকবি, এই কথাটা তিনি বলেছিলেন, ভুলে গেছি কথাটা, কিন্তু এই হচ্ছে কথাটা। তখন শেষ দিকে, শেষ দিনে কয়েকদিন আগেকার ঘটনা, শরীর যাওয়ার, এত অশক্ত শরীর, উঠে বসতে পারছেন না, শারদানন্দজি তাকে দেখতে গেছেন, তিনি শারদানন্দজিকে বলছেন শরৎ আমায় উঠে বসাও, শারদানন্দজি বলছেন থাকো না শুয়ে, থাকো না শুয়ে। তখন বলছেন না এটা তার আদেশ, তুমি যদি আমায় সাহায্য না করো আমাকে মহাবীরের শরণাগতি শরণ নিতে হবে, মহাবীরকে নিজের ভেতরের আত্মশক্তিকে জাগরণ করে জোর করে উঠে বসতে হবে। আমি আপনাদের একটি ছবির কথা বারবার বলি, আপনারা যদি সম্ভব হয় দেখবেন, খুব সুন্দর ছবি, মাধবানজির শরীর চলে যাওয়ার 2-3 দিন আগেকার ঘটনা। মাধবানজি সেবা প্রতিষ্ঠানে সাহিত্য অবস্থায় আছেন, কোনোভাবেই আর উঠে বসতে পারছে না, কিন্তু যে সময় জপ ধ্যান করার কথা, উনি ব্রহ্মজ্ঞ পুরুষ, তার জপ ধ্যান না করলেও হয়, তথাপি সে হাতটা উঁচু করে তিনি জপ করছেন, অপূর্ব সুন্দর ছবি, পূর্ণানন্দজি ছবিটা তুলেছিলেন, সেই ছবিটি আছে। ওই সব কিছুতে তাঁর তাকে তার জন্য নিজেকে বিলিয়ে দিতে হয়। আমরা যত ভগবানের কাছে নিজেকে বিলিয়ে দিতে পারবো তত আমাদের জীবনে পরিবর্তন হবে। এইভাবে 2.5 বছর যাতায়াত করতে করতে এলো দক্ষিণেশ্বরে, এলো 1906 খ্রিস্টাব্দ। একদিন কালীবাড়িতে স্বামীজির মন্ত্রশিষ্য, স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় আমার সাক্ষাতে রামলাল দাদাকে জিজ্ঞাসা করলেন মা কেমন আছে। উত্তরটি আমার মনে নেই, কিন্তু এই মাতৃনাম শোনা মাত্র যেন কতকালের কত জন্মের আকাঙ্ক্ষিত একটি শব্দ আমার কানে বেজে উঠল, প্রাণ ব্যাকুল করে তুলল। মনে হলো তাই তো, মা এখনো রয়েছেন, তাকে দর্শন করতে হবে, তার কৃপা পেতে হবে, যে তিনি মাথায় হাতকানি একবার বুললেই সব হয়ে যাবে। মায়ের নাম শোনা মাত্র নতুন জীবন পেলুম, স্থির করে ফেললুম
মার শ্রীচরণে মার শ্রীচরণ দর্শন করতে যাব। খবর নিয়ে জানলাম শ্রী শ্রীমা ওই সময় জয়রাম বাটিতে পিত্রালয়ে রয়েছে। পথের নির্দেশ পেলুম রামলাল দাদার কাছে। সে সময় বাস ছিল না, হাওড়া থেকে ট্রেনে বর্ধমান গেলুম। বর্ধমান থেকে অবশিষ্ট 32 মাইল পথ গরুর গাড়ি সম্বল। পথে চোর ডাকাতের ভয় ছিল, পূর্বে লেঠেলরা যাত্রীদের সর্বস্ব কেড়ে নিয়ে মেরে ফেলত। অজানা পথে কারুর পরিচিত লোকের গাড়ি নেওয়াই ভালো। বর্ধমানে একজন মিউনিসিপ্যাল ওভারসিয়ার খুঁজে বার করলুম, তার পরিচিত জনের গরুর গাড়ি ঠিক করা হলো, সাহস করে তাতে রওনা দিলুম। শ্রী শ্রীমা তখন মাটির হাঁড়িতে শ্রী শ্রীমার জন্য একটি মাটির হাঁড়িতে নিলুম শেরপাচেক বর্ধমানের মিহিদানা। খুব সন্তর্পণে হাঁড়িটি কোলে নিয়ে চললুম সেই এবড়ো খেবড়ো উঁচু নিচু পথে। মনে অপূর্ব আনন্দ থাকায় কোনো কষ্টই অনুভব হয়নি। সারাদিন পথে চলে রাত্রে কোনো মুদির দোকানে বিশ্রাম করে পরদিন সকালবেলায় বেরিয়ে পড়লুম শ্রীধাম কামার পুকুর। তখন শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থানের ওপর শুধু একটি তুলসী মঞ্চ ছিল, নিকটেই গৃহদেবতা রঘুবীর শালগ্রাম শিলা, সেখানেই প্রণাম করে বৈঠকখানে জিনিসপত্র রেখে একটু জিরিয়ে নিলুম। রামলাল দাদার দুঃসম্পর্কে একজন মাসি বা পিসি তখন সেখানে থাকতেন, তাকে বলে একখানি রেকাবি চেয়ে নিয়ে হাঁড়ির পথে হাঁড়ি থেকে রঘুবীরের জন্য কিছু মিহিদানা বার করতে যাচ্ছি, এমন সময় কি একটা কাজের জন্য তিনি ভেতর থেকে ডাক দিলেন। আমি ছুটে গেলাম, মিহিদানার হাঁড়ি খোলাই পড়ে রইল। ভিতর থেকে তাড়াতাড়ি ফিরে এসে আমার চক্ষু স্থির, কোথাওতে একটা কুকুর এসে হাঁড়ির মিহিদানা খাচ্ছে। তখন বোঝো মনের অবস্থা, এতটা রাস্তা একটা জিনিস মায়ের জন্য কত যত্ন করে নিয়ে এলুম, শেষে কিনা তীরে এসে তরি ডুবল। কি আর করি, সব অভিমান পড়ল মায়ের উপর, কেন মা এমন করলেন। যাই হোক, তখনই কামার পুকুর থেকে বিদায় নিয়ে গরুর গাড়িতে উঠে মায়ের বাড়ি জয়রামবাটির উদ্দেশ্যে চললুম। দেড় কোষ পথটুকু পেরিয়ে জয়রামবাটিতে পৌঁছনে গেল। সেইক্ষণে শ্রী শ্রীমা তার পুরনো বাড়ির রোয়াকে বসে তরকারি কাটছেন। তখন মায়ের 53 বছর বয়স, শরীর একটু রোগা, কপাল পর্যন্ত ঘোমটা, হাতে সোনার বালা যা ঠাকুর তৈরি করে দিয়েছেন। লজ্জা পটাবৃতা নিত্যা জননী, ভাবলে আশ্চর্য লাগে, দক্ষিণেশ্বরের সেই ড্যাম্প লাগা রহবতে বৈকুণ্ঠের লক্ষ্মী অতদিন কাটালেন কিভাবে। সীতারাম বলে কত পাপি তাপি ভবপার হয়ে গেছে, রামায়ণে দেখি তিনি কিনা মূর্তিমতী সহিষ্ণুতা, রাম ও জীবইতা জন্ম দক্ষিণী মা সীতা। এইরূপে সেদিনে আমাদের শ্রী শ্রীমা এই সেই রূপে আমাদের এই শ্রী শ্রীমা বিন্দুবাসিনী। ঠাকুর বলতেন, ও ছাই চাপা বিড়াল ও সারদা মহাবুদ্ধিমতী, সরস্বতীর অংশ, তাই সাজতে গুজতে বড় ভালোবাসে। সেই জন্য তিনি নিজে গয়না গড়িয়ে দিয়েছিলেন শ্রী শ্রীমাকে। আরও বলতেন, ও কি আমার খেটে শাক খাকি পরিবার, ও কি যে সে, ও আমার শক্তি। মহাসমাধির পর শ্রী শ্রীমায়ের দর্শন দিয়ে হাতের বালা খুলতে নির্দেশ করেছিলেন। সেই মা সাক্ষাৎ জগদম্বা আজ আমার সামনে বসে তরকারি কাটছে। আমি প্রণাম করতে মা একখানি এক মুখ হেসি নিয়ে বললেন, কেমন আছো বাবা, পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? আমি সম্পূর্ণ অপরিচিত বাবা, এ যেন বহুদিন পরে ঘরের ছেলে কোলে ফিরে এলে তাকে জননীর স্নেহ সম্ভাষণ, সেটি আমার জীবনের বিশেষ স্মরণীয় দিন। সেদিনের কথা ভাবলে অশ্রু সংবরণ করতে পারি না, জলে ভরে এলো চোখ অভিমানে। আমি প্রথমেই বললাম, মা তোমার জন্য কিছু মিহিদানা আনছিল, রঘুবীরকে কিছু দেবার ইচ্ছা ছিল, তা তোমাদের কারুর সেবাতেই তা লাগলো না, কেন এমন হলো। বৃত্তান্ত শুনে মা বললেন, বাবা কিসে এলে, গাড়োয়ান কে ছিল? গাড়োয়ান চালক ভিন্ন ধর্মাবলম্বী। শুনে মা বললেন, দেখো বাবা, আমার শ্বশুরমশাই রঘুবীর খুব আচার ও নিষ্ঠার সঙ্গে সেবা করতেন, অপরজনের ছোঁয়া লাগা মিষ্টি যে রঘুবীরের ভোগে লাগবে না, তাই অমন হয়েছে। শুনে আমি বললুম, রঘুবীর না নিলেও মা তো নিতেই পারবেন। যাই হোক, মার কথায় মনটা শান্ত হয়ে গেল। আর একটু পড়ব। প্রথম সাক্ষাতে সেবার প্রায় 1 সপ্তাহ মায়ের কাছে ছিলুম, মনের সংশয় নিরসন হলো, পরমানন্দে দিন কেটেছিল। সে কি, সে যে কি আনন্দ তা ভাষায় প্রকাশ করা যায় না। মাত্র কদিনের পরিচয়, কিন্তু মনে হলো যেন জন্ম জন্মান্তরের চির আপন মা। গর্ভধারিণী মার কথা প্রায় বিস্মৃত হয়েছিল, জগন্মাতা তার প্রথম সম্ভাষণে যে আপন করে নিলে, তার ওই একটি কথাতেই মনে হয়েছিল ইনি আমার আসল মা। মা কিছুর অপেক্ষা রাখেন না, কিছুই চান না,
তার অহেতুকী কৃপা, কি আত্মত্যাগ, নিজের কথা এতটুকুও ভাবেন না। তার জীবন ধারণ, শ্বাস প্রশ্বাস সবই সন্তানের মঙ্গলের জন্য। তিনি যে সকলের, যাই হোক, দেখতে দেখতে ফেরার দিন এসে পড়ল। অপার্থিব স্নেহের রাজ্য ছেড়ে বিদায় নিলাম ভারাক্রান্ত মনে। 1990 সালে ব্যাঙ্গালোর আশ্রমে যাওয়ার পূর্বে উদ্বোধনে মাকে আবার দর্শন করেছিল। আমরা যেখানেই থামবো, কি অপূর্ব মাতৃস্মৃতি! আমরাও যেন চলে গেছি এবং বসে দেখছি সেই 53 বছরের মা আমার, তিনি বসে বসে সবজি কাটছেন আর ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করছেন, বাবা কেমন আছো, খুব একটা কষ্ট হয়নি তো? দেখুন, কি ভাবলেই কিরকম যেন একটা লাগে। আসলে এই লীলা অনুধ্যান, আমরা তো তাকে দেখিনি, এই লীলার মধ্যে দিয়ে তাকে চেনা, তাকে জানা, তার সঙ্গে সম্পর্ক তৈরি করা, এবং এই সম্পর্ক তৈরি করাটা যত গাঢ় হবে, দেখবেন চোখ বন্ধ করে কখনো দুঃখ হবে না। একটা কথা বারবার মনে হবে যে এই লীলার মধ্যে দিয়ে তো আমাদের দর্শন করার সুযোগ দিয়েছেন, আমরা কি এমন যোগ্যতা অর্জন করেছিল যে তাকে দর্শন করতে পারবো। কিন্তু তিনি এতটুকু খেদ রাখেননি, আমি অযোগ্য হলেও, সে আছে না, আমি অকৃতি অধম বলেও তবু মোরে কম করে কিছু দাওনি। এই যে আমাকে কিছু কম করে তিনি দেননি, আমি পারি না সাধন ভজন করতে, তবু যেন তিনি ভেতরে আর যে জাগিয়ে রেখেছেন, তাকে পাওয়ার ইচ্ছাটা জাগিয়ে রেখেছেন। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। আমরা সত্যি কজন তাকে চেয়েছি, তিনি আমাদের চেয়েছেন বলেই তো তার সঙ্গে আমাদের এই সখ্যতা, তার সঙ্গে আমাদের ভালোবাসা। এই যে আপনারা ধরুন এই 99 জন এখানে বসে আছেন, 104 ছিল সংখ্যাটা, এখন 99 হয়ে গেছে। এই 99 জন যে এখানে বসে বসে আমরা একসঙ্গে ভগবানের কথা বলছি, দেখুন ভারতবর্ষ, বাংলাদেশ এছাড়া অন্যান্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা একসঙ্গে সংযুক্ত হয়েছি, কিন্তু আমরা সবাই সংযুক্ত হয়েছি, আমাদের সকলের ভেতরে রূপসূত হয়ে আছে শ্রীরামকৃষ্ণ নাম। তাকে ভালোবাসতে হবে, তাকে আঁকড়ে ধরে থাকতে হবে, তবে দেখবেন জীবন খুব মধুময় হবে, খুব শান্তির হবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তি হারিণী ত্রৈলোক্য বাসি নামে টে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।